বোর্ডে যে যুক্ত বর্ণ দুটো দেখতে পাচ্ছ এই যুক্ত বর্ণ দুটোকে অনেকে গুলিয়ে ফেলে এবং অনেকেই এই দুটো যুক্ত বর্ণকে একই মনে করে মনে করে ইঁয় জয় এটাও ইঁয় জয় এবং এটাও ইঁয় জয় এই ধারণাটা ভুল এই দুটো যুক্ত বর্ণের মধ্যে কিন্তু গঠনগত এবং উচ্চারণগত যথেষ্ট পার্থক্য রয়েছে আজকের ভিডিওতে সেটাই আমরা জানবো ওপরে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছ সেটা হলো বর্গীয় জয় ইয়। আর নিচে যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছ সেটা হলো ইঁয় বর্গীয় এবারে এই দুটোর গঠনগত পার্থক্যটা তোমরা দেখে নিলে উপরের এটা হলো বর্গীয় জয় ইয় আর নিচেরটা হল জ। এবারে এদের উচ্চারণগত পার্থক্য ও রয়েছে প্রথমে আসি বর্গীয় জয় ইয় এর উচ্চারণে এই বর্গীয় জয় ইয় যদি শব্দের শুরুতে থাকে যেমন ধরো জ্ঞান বা ধরো জ্ঞাতি বর্গীয় জয় ইয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে এই এইরকম উচ্চারিত হয় যেমন ধরো জ্ঞান জ্ঞাতি এইরকম উচ্চারিত হচ্ছে আবার দেখো বর্গীয় জয় ইয় যদি শব্দের মাঝে বা শেষে থাকে বিজ্ঞান অজ্ঞ শব্দের মাঝে বা শেষে যদি বর্গীয় জয় ইয় থাকে তাহলে গয় গিয় এই রকম উচ্চারিত হয় গয় জ্ঞ এই রকম উচ্চারিত হয় তার উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান অজ্ঞ তাহলে বর্গীয় জয় ইয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে জ্ঞান রকম উচ্চারিত হয় যেমন ধরো জ্ঞান এটা কেমন উচ্চারিত হচ্ছে উচ্চারিত হচ্ছে জ্ঞাতি এটা কেমন উচ্চারিত হচ্ছে এই এইরকম উচ্চারিত হচ্ছে আর যদি শব্দের মাঝে বা শেষে বর্গীয় জয় ইয় থাকে তাহলে গঞ্জ এই রকম উচ্চারিত হয় যেমন ধরো বিজ্ঞান এটা কেমন উচ্চারিত হচ্ছে বিগ জ্ঞান এই রকম উচ্চারিত হচ্ছে আবার ধরো অজ্ঞ এটা কেমন উচ্চারিত হচ্ছে গো এই রকম উচ্চারিত হচ্ছে আশা করি বর্গীয় জয়জ্ঞ এর উচ্চারণটা তোমরা বুঝতে পেরেছ এবারে জ এর উচ্চারণে আসা যাক ইয় শব্দের ব্যবহারের ক্ষেত্রে তার নিজস্ব উচ্চারণ হারিয়ে ন এতে পরিণত হয়েছে যেমন অঞ্জনা এখানে দেখো ইয় জয় রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করছি কি অঞ্জনা গুঞ্জিত এখানে ইয় জয় রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করছি কি গুঞ্জিত রঞ্জন এখানে ইয় জয় রয়েছে কিন্তু আমরা উচ্চারণ করছি কি রঞ্জন তাহলে ইয়ে জটা তার নিজস্ব উচ্চারণ হারিয়ে ন এতে পরিণত হয়েছে আশা করছি এবার থেকে জ এবং ইয় জ এই দুটোকে তোমরা আর গুলিয়ে ফেলবে না এবং এই দুটোর উচ্চারণ তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে